বস্তায় বস্তায় টাকা নিয়ে আসবে, গুনবে না, গুনবে কি জন্য? তোমার কয় বস্তা লাগবে বলো, সেটার লক্ষণ বাংলাদেশে শুরু হয়ে গেছে কিনা? ক্যাসিনিওয়ালাদের কাছে টাকা কি গোনা পড়া পাওয়া যায় না বস্তায় বস্তায়? দুর্নীতি যেগুলি বের হয় টাকা শুধু বস্তা আর, ঠিক না? এটা মনে হয় ইমাম মাহাদির ব্যাপারে, এই দেখ তোরা তো এখন দুর্নীতি করে বস্তা পাইছ, সামনে দুর্নীতি করা লাগবে না, ভালো হয়ে যা, ফ্রি বস্তা পাইয়া যাবি, হালাল বস্তা, ঠিক না বে? ঠিক ঠিক এটাই আছে, ইয়াহসিল মালা হাসিয়ান ওয়ালা ইউদ্দুহু আদান। ইমাম মাহাদি এসে কোষ আজলা ভরে ভরে টাকাগুলি দেবে, গুনবে না একবারও, গোনার দরকার নেই। এক লোক এসে টাকা চাইবে, ইমাম মাহাদি এক বস্তা দিয়ে দিবেন, বস্তা নিয়ে এসে ওনার সামনে থেকে বিদায় হচ্ছে, দেখে যে কেউর কারো মাথায় টাকার বস্তা নেই, উঠলো সি আমি এত খারাপ লোক, এত ছোট লোক যে ইমাম মাহাদি থেকে টাকার বস্তা নেওয়ার জন্য সে বস্তাটা ফেলে ইমাম মাহাদির সামনে ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো হুজুর এটা আমি নিতাম না, কেউ নেয় না, আমি এত খারাপ লোক। ইমাম মাহাদি বলে তুমি নাও না নাও তোমার অবস্থা, আমি যেটা একবার দিয়ে দিই ওটা ফেরত নিই না। আল্লাহু আকবার, এই অবস্থা হবে টাকার দুর্গতি, কেউই নেবে না। সেই সময় আসতেছে তো যেখানে আপনি যাদের নিয়ামত হেদায়েতের নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে পরিচালনা করেন, এর অর্থ কি? যারা দিন পাবে গোটা দুনিয়া তাদের পায়ের উপরে গিয়ে আসছে পড়বে, ঠিক না? আমরা সেই মুসলমান হতে চাই, ঠিক না? আমাদের সাহাবায়ে কেরাম সেই মুসলমান ছিলেন, আল্লাহ আমাদেরকে সেই মুসলমান করে। এখানে আরেকটা ইনফরমেশন হলো, মানুষের মধ্যে একদল আছে মাগদুবে আলাইহিম গজবপ্রাপ্ত, এরা ইহুদি জাতি, জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। আমাদের অনেক যারা হত্যাকর্তা আছে সমাজে, অনেক জানে কোনটা হারাম কোনটা হালাল, জানে কিন্তু মানে না, জানে এটা অবৈধ তারপরেও এটা করে। যারা জেনে অবৈধ কাজ করে এদেরকে বলা হয় মাগদুব আলাইহিম গজবপ্রাপ্ত, অভিশপ্ত। আরেক দল আছে দললিন, আরেকটা ইনফরমেশন, মানব জাতির মধ্যে একটা গ্রুপ আছে দললিন, যারা এলিম ছাড়া আমল করে, এলিম ছাড়া আমল করে, না জেনে আমল করে, কয় জানার দরকার নেই, আলেমরা জানি কি করছে, অতএব আঙ্গো এত এলিমের দরকার নাই, আমল করো। আরে বাবা তুমি আমল করবো কি, না জানি আমল করলে কি হবে? না যে যে মাসলা জানে না সে আগে নামাজ পড়বে পরে উজু করবে, ঠিক না বেটি? সে আগে নামাজ পড়ে পরে কি করে, উজু করে, আগে 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 হজ করিল পরে মাসলা জানলো, তো কি হজ করলে তুমি? তো আপ সাত বারো জায়গায় চারবার করে চলে এসছে, কঙ্ক সাতটা মারতে হবে, মারছে তিনটা, বুঝেন না? তারপরে সাফা মারবার সাতবারে একবার হয়, সাতবারে এক পর্ব হয়, সে সাতবারে করলো না, সে দশবার দৌড়িয়ে এসছে, তো কি হলো? না জেনে আমল করলে আমলের মূল্য আছে, মূল্য নাই। সুরা ফাতেহায় এরা হলো দললিন, এলেম ছাড়া যারা আমল করে তারা দললিন, যারা জানে এলেম আছে কিন্তু আমল করে না এরা মাগদুব আলাইহিম গজবপ্রাপ্ত, যারা জানেও আবার মানেও তারা আনামতা আলাইহিম, ঠিক না? যারা জানেও আবার মানেও তারা কি আনামতা আলাইহিম। ইমাম ইবনে তাইমিয়া এই শেষ আয়াতের একটা তাফসির করেছেন আলাদা, যারা ধার্মিক ও রাজনীতিক, ধর্ম আছে তার রাজনীতিও আছে, এই হলো আনামতা আলাইহিম। কারণ নবীজি ধার্মিকও ছিলেন আবার প্রেসিডেন্টও ছিলেন, রাজনীতিকও ছিলেন, ঠিক না? আবু বকর ধার্মিক রাজনীতিক খলিফা, ওমর ধার্মিক রাজনীতিক, ওসমান ধার্মিক রাজনীতিক, আলী ধার্মিক রাজনীতিক, এরা হলো আনামতা আলাইহিম। আরেক দল রাজনীতিক কিন্তু অধার্মিক, রাজনীতিক কিন্তু ধর্মহীন রাজনীতিক, এটা গজব আলা, এটা কি গজব আলা? এরা বিশ্ব চালায় কিন্তু ধর্মকর্ম নৈতিকতা ইমান আমান কিছুই নাই, এগুলি অভিশপ্ত, ধর্মহীন রাজনৈতিক অভিশপ্ত। দলহীন হলো রাজনীতিহীন ধার্মিক, ধর্মকর্ম করে কিন্তু রাজনীতি নেই,
কই বাজি ওগুলির কথা কইও না, ইসলামের খলিফা হইতে হবে, খেলাফত হইতে হবে, এগুলি দরকার নাই, আমি আমার নামাজ রোজা নিয়েই ভালো আছি, চাকরি বাকরি করছি, খাচ্ছি, এই তো ঠিক না? এটা হলো রাজনীতিহীন ধার্মিক দলহীন, এরা দলহীন, আর ধর্মহীন রাজনীতিক এরাও মাকদুব আলাইহিমের আওতায় পড়ে, আর ধার্মিক রাজনীতিক এরা আনামত আলাইহিম, দুই সাইডে আছে, ঠিক না? আপনারা কোনটা হবেন? কোনটা? আনামত আলাইহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, চার খলিফার মতো, ধার্মিক রাজনীতিক, রাতের বেলা তাহাজ্জুদ পড়বো, দিনের বেলা বিশ্ব শাসন করব, ঠিক না? রহমানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, দিনের যোদ্ধা, ঠিক না? সামনে এসে যুগ আসতেছে, এখন নাই, সামনে আসতেছে ইনশাআল্লাহ, আমরা দুইটাই হতে চাই। আচ্ছা, কয়েকবার তো হাত তুলছেন, শেষবারের মতো একবার সবাই হাত তোলেন, বিসমিল্লাহ বলেন, এবার পকেটে হাত দেন, হ্যাঁ সবাই পকেটে হাত দেন, বেশি কষ্ট দিব না, কারণ প্রশ্ন রয়ে গেছে, আর রুমালওয়ালার ভিতরে ঢুকেন, ঢুকেন, এখন যুগ জমানা সংক্ষিপ্ত হয়ে গেছে, বেশি বক্তৃতা করার দরকার নাই, কালেকশন সবাই হাত দেন, যারা যারা হাত তুলেছেন বিসমিল্লাহ পড়েছেন, আল্লাহ বরকত দেবেন। আরে তুমি পকেটে হাত দাও, তুমি দান করো, এর বিনিময় দেওয়ার মালিক তো আমি না, আল্লাহ তাআলা আপনাকে এটা বলেছেন না, যেটা দান করবা কত গুণ চাওলা প্রফিট, আমি দেব, মানুষের কাছে প্রফিট নিও না, আমার কাছে নাও। আচ্ছা, আপনারা দিতে থাকেন আর আমি উত্তর দিতে থাকি।